যে ড্রেসগুলো বর্তমানে ট্রেন্ডিং কালারে যে ড্রেসগুলো পাওয়া যায় ওইগুলোর উপরই করা হয়, কারণ সবাই তো ড্রেসের সাথে ম্যাচ করেই নেয়। তো এটা হচ্ছে অলিভ কালার, অ্যাশ কালার, এটা অনেক ভালো। আপনারা উইন্টারে তো যে কোনো কিছুই পরা যায়, বাট সামারে কিন্তু এটা অনেক বেশি সামার ফ্রেন্ডলি হবে, মানে পুরো সারা বছর আপনারা অনেক ভালো মতো এটাকে পরতে পারবেন। বেশ কোটা টাইপের কাজ করা আছে, বাট হচ্ছে যে ভিতরে একটু বেশ ওয়ার্ক করা আছে, এবং এখানে হচ্ছে অনিয়ন কালার। আমি যে ড্রেসটা পরে আছি একদম ম্যাচিং, জাস্ট কোনো ইয়ে নাই, ড্রেসের সাথে ম্যাচিং কালার। এটা হচ্ছে অনিয়ন, মানে হচ্ছে ডাস্টি পিঙ্ক, খুবই সুন্দর। আমার তো এখনই এটা নিতে ইচ্ছা করতেছে, ড্রেসটার সাথে ম্যাচ হয়ে গিয়েছে, কারণ এটার সাথে আমার একটা গেল অনেক সুন্দর। এটা হচ্ছে আর সব থেকে ইয়ে কথা কি, যে ব্ল্যাকের মধ্যে যদি হোয়াইটের কোনো কাজ থাকে সেইটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর লাগে। যে যারা নাকি একটু ডার্ক স্কিন টোন তারা নাকি ব্ল্যাক পরলে সুন্দর লাগে না, বাট আমার কাছে মনে হয় যে ব্ল্যাক পরলেই সবার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট লাগে। আমি পরার পরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসটা আরও বেশি ব্রাইট লাগতেছে এবং অনেক সুন্দর লাগতেছে। চাইছে নেভি ব্লু কালারটা, এই যে ডার্ক কালারগুলোর ওপর এই হোয়াইট কালারের ওয়ার্কটার জন্য যা সুন্দর লাগতেছে, অনেক বেশি সুন্দর। আর আমার মতো যারা হিজাব